হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে মার্টিন প্রশ্ন প্রশ্নবিচিত্রা দু হাজার বাইশ ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল কোয়েশ্চেন পেপার সাতের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো ভিডিও শুরু করা যাক এক একটা বাজে কোনো ব্যক্তি বৃদ্ধি তার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি মানসিক বিকাশ থেকে বোঝা যায় না যেটা বলছে মিটার একটি গুণিতক একক হলো অপশান নাম্বার বি কিলোমিটার নেক্সট বলছে নতুন যত খেলানো হয় ততই অর্থাৎ খাড়াই তত কম হয় এই চাঁদের সুবিধা তত বাড়ে অপশান নাম্বার এ নেক্সট পাঁচেরটা চারেরটা বলছে খেলনা গাড়িতে চাবি দিয়ে স্প্রিং গুটিয়ে ছেড়ে দিলে গাড়িটি চলতে থাকে এখানে কোন শক্তি কোন শক্তি হচ্ছে অপশান নাম্বার বি স্থিতিশক্তি শক্তিতে কোন ক্ষেত্রে টানার কাজ হয় অপশান নাম্বার বি দরজা বন্ধ খুলতে নেক্সট বলছে ডেকামিটার এককের চিহ্ন অপশান নাম্বার সি ডিএম এসা এতে টরিত একক অপশান নাম্বার সি অ্যাম্পিয়ার একটি তৃতীয় শ্রেণীর লিভারের হলো অপশান নাম্বার সি মাঝরার ছিপ বলের এসাই একক হলো অপশান নাম্বার বি নিউটন কোন শ্রেণীর লিভারের বল ও বরাবর অবস্থা অবস্থামন করে অপশান নাম্বার এ প্রথম শ্রেণী প্রদত্ত কোনটি মৌল নয় অপশান নাম্বার ডি অ্যামোনিয়া রূপর চিহ্ন কি অপশান নাম্বার সি এজি নেক্সট প্রশ্ন বলছে কার্বন মোনক্সাইড দুর্গটি কয়েকটি অক্সিজেন পরমানু আছে অপশান নাম্বার এ একটি গ্রুপ বিয়ে বলছে সংস্কৃতি উত্তর দাও আটটি এক একটা ওজন মাপার যন্ত্রের নাম উত্তর স্প্রিং তোলা যন্ত্র তুলা যেটা বলছে ঘড়ির মিনিটের কাঁট একপর ঘুরতে অপশান নাম্বার এক ঘন্টা উত্তর এক ঘন্টা নেক্সট ঠিক ভুল নির্ণয় করে সল যন্ত্র এটি ভুল ঘর্ষণের ফলে ক্ষয় হয় এমন একটি উদাহরণ গাড়ির টায়ারের সঙ্গে রাস্তার ঘর্ষণ নেক্সট বলছে পৃথিবীর পৃষ্ঠে কোন কোথায় ওজন সর্বাধিক ও সর্বনিম্ন তাহলে সর্বাধিক হচ্ছে পৃষ্ঠে আর সর্বনিম্ন হচ্ছে পৃথিবীর কেন্দ্রে নেক্সট বলছে শূন্য হয় নেক্সট বলছে কাঠের ব্লকে কোনো কিছুকে পুড়ে দিতে আমার দরকার পে রেখে পরিবর্তে আমাকে ব্যবহার করা শ্রেয় হয় কারণ আমার দেহ লুকিয়ে রয়েছে নদল আমি খেয়ে উত্তর স্ক্রু নেক্সট বলছে দুধকে মিশ্রিত মিশ্রপথ বলে কেন কারণ দুধে জল থাকে তাই নেক্সট বলছে দেখো আঠেরটা জল কী কী মলের পরমাণুতে গঠিত হতে হবে হাইড্রোজেন অক্সিজেন নেক্সট প্রশ্ন বলছে মিথেন কেন্দ্রীয় পরমাণুর নাম তার যোযতা কার্বন আর যোজ্যতা হচ্ছে চার নেক্সট বলছে স্কুলের গায়ে যে ধাতব পেঁয়াজ থাকে তা আসলে উৎপাদন অত দল হচ্ছে দেখো লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান এক একটা বলছে ক্লোরোফিল যুক্ত অপুষ্পক স সভোজি উদ্ভিদ হলো অপশান নাম্বার বি ফান্ড নেক্সট প্রশ্ন দুইটা বলছে মোলা প্রাণীটি হলো অপশান নাম্বার এ কাঁকড়া এ সাজাতে অবস্থিত জীবাণুটি হলো অপশান নাম্বার বি ব্যাকটেরিয়া যেগুলি মাটিতে পড়ে থাকার পর বর্জ্য যে বর্জ্য পদার্থগুলি কোনো পরিবর্তন না তাকে বলে অপশান নাম্বার বলে জৈব অভঙ্গুল পদার্থ পাঁচ হারটা এদের মধ্যে কোনটি কোন বর্জ্য পদার্থটি রান্নাঘর থেকে আসে না অপশান নাম্বার এ বাতিল ব্যাটারি তুরস্ত্রীযুক্ত মাছ হল অপশান নাম্বার এ হাঙ্গর বাঘের কোন দাঁত তুলনামূলক শক্ত ধারালো হলো অপশান নাম্বার বি ক্যানাইন কাজল পাখিরা অপশান নাম্বার এ হিমালয় থেকে আশা শীতলে অতিথি ছত্রাক চাষ করে অপশান নাম্বার এ চাষি পিঁপড়ে নেক্সট পাঁচের দশেরটা বোঝে ফেলে দেওয়া জিনিস থেকে নতুন জিনিস কাজে লাগিয়ে জিনিস তৈরি করাকে বলে অপশান নাম্বার বি রিউজ এরপর হচ্ছে দেখো মানুষের গ্রুপ বি দুটটা বিজ্ঞানীরা মানুষ প্রজাতির কী নাম বিজ্ঞানের মানুষ প্রজাতির কী নাম দিয়েছে উত্তর হোমো সেপিয়ান্স নেক্সট প্রশ্ন বলছে কলকাতা কলকাতার কাছে কোন ঝিলের শীতের সময় বুনো হাঁস দেখা যায় উত্তর হবে সাঁতরাগাছি নেক্সট প্রশ্ন সুন্দর পূরণ করো ভারতে বেশিরভাগ বর্জ্যপত গ্যাসের স্থানতে জমা করে উত্তর হবে ল্যান্ডফিল নেক্সট প্রশ্ন ঠিক ভুল লেখো সব সমস্ত কড়াটাই মেরুদণ্ডী এটা হবে ঠিক নেক্সট প্রশ্ন বলছে ডিডিটি পুরো কথা কী উত্তর হবে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোথেন নেক্সট বলছে আমি ঠিক পুরোপুরি জীব নয় জীব ও জড়ের মধ্যে অবস্থা আমি কে হতে হবে ভাইরাস বলছে সম্পর্ক নির্ণয় করে ম্যালেরিয়া অ্যানফিলিস আর ড্যাস এডিস উত্তর ডেঙ্গু নেক্সট প্রশ্ন বলছে কোন উদ্ভিদের কচি পাতা কুকুরে এলেজের মতো হয় উত্তর হবে ফার্ন